লোকসভা ভোটের আগে বড়সড় বিস্ফোরণ ঘটেছে আজ একেবারে রাজ্য রাজনীতিতে। শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন বড় বোমা ফাটবে, আর আজ কিন্তু সত্যি সত্যি বড় বোমা ফেটেছে। একেবারে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এসএসসি নবম দশম, একাদশ দ্বাদশ এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির, তার মধ্যেই কিন্তু এই চাকরি বাতিলের নির্দেশের বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টে রাজ্য, আর তার মধ্যেই কিন্তু এবার যে খবরের তোলপাড়, যে বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্টে 5 মিনিটেই হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভোটের আগে কিন্তু বড় ধাক্কা রাজ্যের, কারণ একেবারে 25,753 জন, প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ। লোকসভা ভোটের মাঝেই কিন্তু বুমেরাং হয়ে গেল রাজ্য সরকারের জন্য, তৃণমূলের জন্য, এমনই মনে করছেন রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাইকোর্টকে বেনজির ভাবে আক্রমণ জানিয়েছেন, আঙুল তুলে দিয়েছেন রাজনৈতিকভাবে। এই রকম রায় দেয়া হচ্ছে, আগে কি করে জানলো, শনিবার জানলি কি করে যে সোমবার এই রায় দেবে, এমনই কিন্তু বিস্ফোরক নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মধ্যেই কিন্তু এবার সুপ্রিম কোর্টে এই চাকরি বাতিলের নির্দেশের বিরোধিতায় রাজ্য, আর সুপ্রিম কোর্টে 5 মিনিটেই বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশে স্থগিতাদেশ, চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ। বিস্ফোরক দাবিতে কিন্তু তোলপাড় এবার রাজ্য রাজনীতি। লোকসভা ভোটের মাঝি এসএসসি দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক ধাক্কায় 25,000-এর বেশি চাকরি বাতিল করেছে আদালত। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্য রশিদের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে 2016 সালের সকল নিয়োগ অবৈধ। মেয়াদ উত্তীর্ণ পদে চাকরি পাওয়া প্রার্থীদের আগামী 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। 6 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দেওয়া হয়েছে কিনা সেটা দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। হাইকোর্টের এই এক রায়ের ফলে রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। এবার এই নিয়ে সুর চড়ালেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জি। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়ার রায় প্রসঙ্গে কল্যাণ বলেন, সম্পূর্ণ ত্রুটিপূর্ণ রায়, এই জাজমেন্ট থাকতে পারে না। কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলেও 75% বিরুদ্ধে তো অভিযোগ ছিল না, তাহলে কিভাবে এই রায় দেওয়া হলো। এখানেই না থেমে সরাসরি বিজেপির দিকে আঙুল তুললেন তৃণমূল নেতা। কল্যাণ বলেন, ভারতীয় জনতা পার্টি আসলে চাকরি খেতে চাইছে। দেশে এত বিপুল সংখ্যক বেকার রয়েছে, সেখানে বিজেপি সবসময় কাজ চলে যাক চায়। বিজেপির মূল উদ্দেশ্যই হলো বাঙালিদের চাকরি চলে যাক। সুপ্রিম কোর্টে যদি এই জাজমেন্ট যায় তাহলে 5 মিনিটে স্থগিত হয়ে যাবে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি কল্যাণ ব্যানার্জির। এরপর সকল চাকরি হারাদের আশ্বস্ত করে শ্রীরামপুরের জোড়াফুল প্রার্থী বলেন, সকল শিক্ষকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা নিশ্চিন্তে বসে থাকুন, এই রায় সম্পূর্ণ ভুল। শীর্ষ আদালতে এই রায় উঠলে 5 মিনিটে স্টে হয়ে যাবে। কল্যাণের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় জোচ্চোরদের দালাল। উনি কোথা থেকে আইনি ডিগ্রি এনেছেন আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করছে। ওনার কোনো যোগ্যতাই নেই, সেই কারণেই এসব উল্টোপাল্টা কথা বলছেন। নিশ্চয়ই চাকরির টাকার ভাগ পেয়েছেন। এমন নির্লজ্জদের চুপ করে থাকা দরকার। সুপ্রিম কোর্টে গেলে নিশ্চয়ই স্থগিত হতে পারে, কিন্তু সেটা শীর্ষ আদালত বলবে। কল্যাণ ব্যানার্জি নয়, 5 মিনিটই স্থগিত হয়ে যাবে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি কল্যাণ ব্যানার্জির। তার মধ্যেই কিন্তু এবার চাকরি বাতিল নিয়ে বেনজির আক্রমণ হাইকোর্টকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করছি, কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন বলে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অপরদিকে এই রায় নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে এক হাত নিলেন মমতা। বলছে বোমা ফাটাবে। বোমা কি, 26,000 লোকের চাকরি খেয়ে নিচ্ছিস? মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম বোমা? কোর্ট কি রায় দেবে? আগে জানলি কিভাবে? সোমবার রায় দেবে, শনিবার জানলি কিভাবে? যদি রায় নিজেরা লিখে না দিস। এদিকে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও জানিয়েছেন তারা সুপ্রিম কোর্টে যাবেন। তার বক্তব্য, 5,000 অভিযুক্তের জন্য 26,000-এর চাকরি কেন যাবে? হাইকোর্টের রায় নিয়ে রাজ্য সরকারের বক্তব্য, সব চাকরি বাতিল না করলেই পারত হাইকোর্ট। সিবিআই তদন্তে যেসব চাকরি বেআইনি বলে প্রমাণিত হয়েছে সেই চাকরি প্রাপকদের নিয়োগ বাতিল করা যেত। আজই কলকাতা হাইকোর্টে এসএসসি দুর্নীতি মামলায় রায় ঘোষণার পরপর পরই কিন্তু চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 জনের। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে চরম প্রতিক্রিয়া দিয়েছেন, হাইকোর্টের রায়কে বেআইনি আখ্যা দিলেন তিনি। ঢাকুলিয়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী বললেন এই অর্ডার বেআইনি। আর তার মধ্যেই কিন্তু এবার কল্যাণ ব্যানার্জি 5 মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হয়ে যাবে এই নির্দেশে, এমনই কিন্তু বিস্ফোরক ঘোষণায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেল। কল্যাণকে একেবারে তুলোধনা করে ছাড়লেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোথা থেকে জোচ্চোর এই ধরনের মন্তব্য করছেন, কোথা থেকে কল্যাণ ব্যানার্জি ডিগ্রি করেছেন, আইনের ডিগ্রি করেছেন, সেটা জানতে ইচ্ছা করছে। এমনকি চাকরির ভাগ পেয়েছেন হয়তো কল্যাণ, তাই ওর গায়ে লাগছে, এমনই কিন্তু বেনজির আক্রমণ শানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টে এই মামলা গেলে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে, এই মামলায় কী নির্দেশ দিতে চলেছে সুপ্রিম কোর্ট, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।